চট্টগ্রামে দুদকের মামলায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস তার স্ত্রী চুমকির কারণের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত দুপুরে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদের আদালতে শুনানি শেষেই আদেশ দেওয়া হয় একই সাথে তাদের জামিন আবেদনও নামঞ্জুর করে আদালত গত বছর তেইশে আগস্ট প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক মামলায় প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকিকেও আসামি করা হয় তাদের বিরুদ্ধে তিন কোটি পঁচানব্বই লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সম্পদের গোপন তথ্য গোপন ও মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়েছে সেই মামলায় গত নয় সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণ করে আদালত প্রদীপ কারাগারে যাবার পর থেকে পলাতক আছে চুমকি